আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ফোঁড়ের আনারস চোখ আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য চারটা ঘর নিয়ে আমি ফোঁড় তৈরি করে নিচ্ছি। এখানে আমি ওপর থেকে নিচ অবধি চারটা ঘরের মোট 11টা ফোঁড় তৈরি করে নিচ্ছি। 5 নম্বর ফোঁড় তৈরি করছি, 6 নম্বর ফোঁড় তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আমি ওপরের দিকে একটা ঘর ছেড়ে দিচ্ছি, নিচের দিকে একটা ঘর বাড়িয়ে নিয়ে আমি এখানে 11টা ফোঁড় তৈরি করে নিচ্ছি। 11টা ফোঁড় তৈরি করার পর আবার 11 নম্বর ফোঁড় থেকে ওপরের দিকে একটা করে ঘর বাড়িয়ে নিচ্ছি এবং নিচের দিকে একটা করে ঘর ছেড়ে দিয়ে 11 নম্বর ফোঁড়টিকে নিয়ে 11টি ফোঁড় তৈরি হবে। 11 নম্বর ফোঁড়টি যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে 10টি ফোঁড় আমি তৈরি করে নেব। এরপর আবার নিচের দিকে একটি করে ঘর বাড়িয়ে নিচ্ছি, ওপরের দিকে একটি করে ঘর ছেড়ে দিয়ে 11 নম্বর ফোঁড়টিকে নিয়ে 11টি ফোঁড় তৈরি করে নিচ্ছি। এইভাবে ভি আকৃতির এক লাইন আমি তৈরি করে নেব। এইভাবে এক লাইন তৈরি করার পর ওপরের দিকে যখন লাইন তৈরি করব আবার 4টা ঘর নিয়ে আমি 11টা ফোঁড় তৈরি করে নেব। এইভাবে তৈরি করার পর এক একটা ঘর তৈরি হবে, পুরো আসনের ঘরগুলো এইভাবে ফোঁড় সংখ্যা দিয়েই তৈরি হবে। তারপর ভেতরটা আমি আনারস চোখ তৈরি করে নেব। এরপর আমি গোলাপি রঙের উল নিয়ে এখানে চুঁচটা তুলে নিচ্ছি। এখানে চুঁচটা তুলে নিয়ে লম্বালম্বি চুঁচটা ডুবিয়ে দিয়ে একটা ফোঁড় তৈরি করে নিচ্ছি। তারপর আবার এখানে চুঁচটা তুলে এখানে ডুবিয়ে নিচ্ছি। একটা যোগ চিহ্ন বা ক্রস চিহ্ন তৈরি হয়ে গেল। এরপর একটা ঘর ছেড়ে দিয়ে বা একটা ফোঁড়ের নিচে আবার চুঁচ তুলে এখানে ডুবিয়ে দিচ্ছি। আবার একটা ফোঁড়ের উপরে চুঁচ তুলে এখানে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে ফোঁড়ের সোজাই আমি চুঁচটা তুলবো আর ডুবিয়ে দেব। যেইভাবে আনারস চোখ তৈরি করা হয় সেইভাবেই তৈরি হবে। এইভাবে প্রত্যেকটা ফোঁড়ের সোজাই আমি চুঁচ ডুবাবো এবং তুলে নেব। তারপর পুরো ঘরটা ভরানো হয়ে যাবে। ভরানোর পর এক একটা আনারস চোখ তৈরি হবে। তো আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই পুরো আসনটি ভালোভাবেই তৈরি করতে পারবেন। আগের ভিডিওতে যখন আনারস চোখ তৈরি দেখিয়েছিলাম তখন 2টো ঘর ছেড়ে আনারস চোখ তৈরি দেখিয়েছিলাম। তো এই আসনের ক্ষেত্রে ফোঁড় দিয়ে যেহেতু ঘর টেনে নিয়েছি, ফোঁড়ের সোজায় চুঁচ তুলে আবার ফোঁড়ের নিচে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে এক একটা ফুল বা আনারস চোখ তৈরি হয়ে যাবে এবং ভরানো হয়ে যাবে। এইভাবে পুরো আসনটা তৈরি হবে। অবশ্যই আপনারা বিভিন্ন কালারের উল দিয়ে তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।